আসসালামু আলাইকুম, কেমন আছো আমার আদরের ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আমি লিপি একতা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, দেখতে দেখতে আমাদের সূচিপত্রে কি হলো বলো তো? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ হলো। আবার আমি বলে দিয়েছি তোমাদের এখান থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, মিলকরণ আর হচ্ছে শূন্যস্থান পূরণগুলো দিয়েছি, তাই না বন্ধুরা? তাহলে এখন আমরা কি করব বলো তো? আমরা এখন চতুর্থ অধ্যায় পড়া শুরু করব। চলো তাহলে বইটা বের করো, কথা না বাড়িয়ে আমরা একটু বইটা দেখি আমাদের চতুর্থ অধ্যায়ে কি আছে। দেখো চতুর্থ অধ্যায়ে সমাজের বিভিন্ন পেশা, তাই না? এখানে এইটা লেখা আছে, দেখো এখানে কি সমাজে বিভিন্ন পেশার মানুষ কিন্তু আমাদের সমাজে বাস করে, তাই না? তোমরা দেখবে রাস্তাঘাটে যে কেউ রিক্সাওয়ালা, কেউ হচ্ছে রিক্সা চালাচ্ছে, কেউ দোকান করছে, কেউ জুতা সেলাই করছে, কে কাপড় সেলাই করছে, বিভিন্ন ধরনের লোকজন কিন্তু আমাদের সমাজে বসবাস করে। কেউ শিক্ষকতা করছে, কেউ ব্যাংকে চাকরি করছে, তাই না? এরকম তোমরা দেখো না, ঠিক তাই তো? সেই কথাই বলেছে। দেখো এখানে দেখো কি লেখা আছে, সমাজের বিভিন্ন পেশা। আমাদের সমাজে কী কী পেশা আছে সেগুলো আমরা একটু দেখব। যারা উৎপাদন করেন, এক কথা বলতে কি, যারা টাকা উপার্জন করে, যে কোনো কিছু সৃষ্টি করে, তৈরি করে, সেটা বিক্রি, সেটার বিনিময়ে কি সে টাকা পায় এবং সে সেই টাকা দিয়ে জীবন ধারণ করে। তাহলে চলো আমরা একটু দেখি কি লেখা আছে। বই বের করেছে সবাই, নো কোনো দুষ্টামি নয়। এবার আমরা বইয়ের দিকে তাকাবো, একদম মনোযোগী হয়ে পড়বো, মিস পড়বে সবাই শুনবে, ঠিক আছে? আচ্ছা একটা খাতা কলমও কিন্তু সাথে রাখবে। দেখো কি লেখা আছে, সমাজে নানা ধরনের কাজ আছে। সমাজে কি আছে বলো? ভেরি গুড, নানা ধরনের কাজ আছে। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে কি বলা হয়? পেশা। পেশা কাকে বলে এটা মনে থাকবে তোমাদের? মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে কি বলা হয়? পেশা বলে। একটু আগে আমি তোমাদের বলেছিলাম না, পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত। কেউ ফসল উৎপাদন করেন, আবার কেউ অন্যদের সেবা দান করেন, বুঝতে পেরেছো? বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। খুব বেশিরভাগ মানুষই কোথায় বাস করেন? গ্রামে। গ্রাম চিনো তোমরা? কে কে চিনো গ্রাম, হাত তোলো তো। কি দাদা বাড়ি গ্রামে, নানা বাড়ি, তাহলে নিজেদের বাড়ি? দাদা বাড়ি তো নিজেদের বাড়ি, তাই না? আর নানা বাড়ি হচ্ছে মায়ের বাড়ি, তাই তো? আর যাদের দেশের বাড়ি নেই, গ্রামের বাড়ি নেই, তারা যারা ঢাকাতে আছো তাদের একটু কষ্ট হবে গ্রামের বাড়ি সম্পর্কে ধারণা। গ্রামের বাড়ি অনেক মজা, তাই না? শহরেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। গ্রামের বেশিরভাগ মানুষ কি বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত। এখানে দেখো আমরা একটা কাজের দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, ছবি দেখতে পাচ্ছো? কৃষকরা কাজ করছে, ফসল ফলাচ্ছে, এখানে কি করছে, মাছ ধরছে, দেখেছো? তারপর দেখো যারা কৃষি কাজ করেন তাদের আমরা কি বলি? কৃষক বলি। কৃষক কাকে বলি বলো তো? যারা কৃষি কাজ করেন তাদের আমরা কি বলি? কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। এই যে আব্বু যে বাজার থেকে, তোমরা দেখো না আব্বু আম্মু বাজার থেকে সবজিগুলো যে কিনে আনেন, তাই না? সেগুলো রান্না করেন। কিছু সবজি আছে আমরা কাঁচাই খেতে পারি, যেমন গাজর, শসা, এগুলো আমরা কাঁচাই খাই, তাই না?
টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায়, প্রচুর ভিটামিন, তোমরা খাবে মাঝে মাঝে, তবে অবশ্যই পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে বলবে আম্মুকে, তোমরাও তো জানো, ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খেতে হবে কাঁচা সবজি, বুঝতে পেরেছো? তাহলে কি দেখো, এই যে আমরা কি করি প্রতিদিন, আব্বু আম্মু বাজার থেকে যে সবজিগুলো কিনে আনে এগুলো কারা চাষ করেন? হ্যাঁ, কৃষকরা চাষ করেন। কোথায়? জমিতে। আমরা নানা রকম খাদ্য খাই, আমরা নানা রকম কি খাই, খাবার খাই, তাই না? এসবেই কৃষকরা উৎপাদন করেন। যেমন আমরা ভাত খাই, ডাল খাই, আলু খাই, মাছ খাই, মাংস খাই। এই মাংসের আবার হচ্ছে মুরগি, গরুর, ছাগল, এগুলো খামার আছে, বুঝতে পেরেছো? এগুলোও কিন্তু উৎপাদনমূলক কাজ, এগুলো আলাদা উৎপাদন করা হয়। আর যেগুলো জমিতে ফসল ফলানো হয় সেগুলো হচ্ছে কারা করে? কৃষকরা। এবার দেখো জেলে, জেলে খাল বিল হাওর বাওর নদী ও সাগরে জাল দিয়ে কি করে মাছ ধরেন? জেলে মাছ বাজারে বিক্রি করে, অর্থ উপার্জন করে। তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। এই যে এখানে জেলেরা দেখো মাছ ধরতেছে, তাই তো? হ্যাঁ, দেখেছ? আবার এখানে কৃষকরা কৃষি কাজ করতেছে। দেখো এরপরে আমরা কি দেখব, তাহলে এরপরে আমরা দেখব পেশা বলতে কি বুঝো। পেশা, এখানে কতগুলো প্রশ্ন আছে এসো বলি, তোমরা বুঝতে পেরেছো তো আলোচনাটা? এখানে আমাদের হচ্ছে যারা উৎপাদন করেন তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। চলো তাহলে এই যে এখানে এসো বলি, আমাদের কিছু প্রশ্ন আছে 5 পর্যন্ত, এই প্রশ্নগুলোই তোমাদের আজকে HW থাকবে। আজকে তারিখ দিয়ে রাখো, খাতায় লিখবে তোমরা, ঠিক আছে? আজকে কত? 15/15/3/21 লিখে রাখো, ঠিক আছে? আমি এটা লিখে রাখলাম। আমি কিন্তু সবগুলো HW দেখবো স্কুল খুললে, মনে থাকবে? কোনো দুষ্টামি না, সবাই সুন্দর করে HWগুলো করে নেবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো একটু দেখি, খাতা কলম বের করো। দেখো আমাদের এখানে পেশা বলতে কি লেখা আছে। পেশা বলতে কি বুঝো, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে আমরা কি বলবো? পেশা বলবো, তাই তো? 2 নম্বরে, উৎপাদন কাজের সাথে জড়িত 2টি পেশার নাম বলো। উত্তর আমরা কি লিখব? উত্তর লিখব, উৎপাদন কাজের সাথে জড়িত 2টি পেশার নাম হলো কৃষিকাজ ও মাছ ধরা। তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে? আমরা এই পাঠে ধান পাট দেখো ট লিখবে এখানে, ঠিক আছে? একটু ভুল হয়েছিল, সরি। ধান পাট বেগুন টমেটো মূলা গাজর প্রভৃতি ফসলের নাম জেনেছি, তাই তো? আমরা তো এটাই জানলাম, তাই না? এই এই পাঠ শেষে পাঠে 4 নম্বর প্রশ্ন দেখো, পাঠের বাইরে আর কোন কোন ফসলের নাম জানো? পাঠের বাইরে আর কোন কোন ফসলের নাম তুমি বলতে পারবে বলো তো? আমি এখানে কিছু লিখে দিয়েছি, তোমরাও তো বলতে পারো, তোমরাও তোমাদের মতো করে লিখতে পারো। পাঠের বাইরে আমরা যা পড়েছি তার বাইরে, বাইরে গম আলু ডাল পটল ঢ্যাঁড়স ফুলকপি বাঁধাকপি প্রভৃতি ফসলের নাম আমরা জানি, তাই তো? আমি একটু করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। 5 নম্বরে দেখো, কোথায় মাছ ধরা হয়? তোমরা কি লিখবে? উত্তর, খাল বিল হাওর বাওর নদী ও সাগরে মাছ ধরা হয়, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা কোথায় মাছ ধরা হয় বলো তো? খাল বিল হাওর বাওর নদী সাগরে মাছ ধরা হয়, মনে থাকবে? এই 5টা প্রশ্ন তোমাদের আজকে HW, তোমরা এটা করে নেবে। আজকে HW হচ্ছে 5টি প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আবারও কি প্রশ্নগুলো পড়ে দেবে একবার?
চলো তাহলে আবার একটু মনোযোগ দিয়ে শোনো। পেশা বলতে কি বোঝো? তোমরা লিখবে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। আচ্ছা বলো তো, সবাই কি ভালো আছো? আমার না তোমাদের অনেক দেখতে ইচ্ছা করে। সবগুলো ছোট ছোট বাবুরা এখন বড় হয়ে গেছো। আমার সবার কথা মনে আছে। ক্লাসে কে কে দুষ্টামি করতে বেশি তাদের কথাও মনে আছে। সবাই, আমি কিন্তু এখন সবার নাম বলতে পারি, কিন্তু নাম বলবো না, বলবো? আচ্ছা আগামী ক্লাসে নাম বলে দেবো। আমার খুব দেখতে ইচ্ছা করে। তোমার কি, তোমাদের কি আমাকে দেখতে ইচ্ছা করে? তাহলে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, যেনে করোনা ভাইরাসের হাত থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হই। তোমরা তো ছোটো, তোমাদের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবে। তোমরা বেশি বেশি করে দোয়া করবে। উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বলো। আমরা দুই নম্বরটা লিখি, চলো। উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম হলো কৃষিকাজ ও মাছ ধরা। তিন নাম্বার, তোমরা এই পাঠে কী কী ফসলের নাম জানলে? আমরা এই পাঠে ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর প্রভৃতি ফসলের নাম জেনেছি। পাঠের বাইরে আর কোন কোন ফসলের নাম জানো? পাঠের বাইরে গম, আলু, ডাল, পটল, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি ফসলের, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে দেখবো আমরা পাঁচ নম্বরটা। দেখো, কোথায় মাছ ধরা হয়? আমরা লিখব, উত্তর খাল, বিল, হাওর, বাওর, নদী ও সাগরে মাছ ধরা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই বিদায়। আমাদের কিন্তু শারীরিক শিক্ষা ক্লাস যেগুলো সিলেবাসে ছিল আমাদের সেগুলো অলরেডি সব শেষ হয়ে গেছে। তারপরও যদি মনে হয় আমাদের শারীরিক শিক্ষা ক্লাসটা আর একবার নেওয়া উচিত, আমি আবার তোমাদের সেই প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।